ঠিক আছে হাত ডেকে বলছি আগে 101 টাকা গুরু দক্ষিণা দে ঠিক আছে এইলেন তুই তো দেখছি বিশাল চিন্তায় আছিস রে রাতে শুই ঘুম হয় না বাচ্চার মুখ দেখার জন্য সব সময় ছটফট করিস তবুও তোর স্ত্রীর বাচ্চা হয় না লল এই লে তাবিজ বাড়ি গিয়ে স্ত্রীর ডান হাতে বেঁধে দিবি এক বছরের মধ্যে খুশি সংবাদ পেয়ে যাবি এই শালা তুই যতই শুয়েছিস না আমি তো কোনো বিয়ে করিনি তাহলে আমার ছেলে হবে কি করে চলবে না মানুষের হাত দেখে যেটাই বলছি তার উল্টোটা হয়েছে ধরি মারবে না তো ছেড়ে দেবে নাকি ওগো তাহলে আমরা কি করি খাবো আমার মাথায় একটা বিশাল প্ল্যান এসেছে রে ভাবছি কাল ঠিক আর জ্যোতিষী করব না সাধু হব সাধু হব বললে তো হওয়া যায় না গ্রামের লোক তো সব তোমাকে চিটা জ্যোতিষী বলি চেনে তুমি সাধু হব কি করি সে প্ল্যান আমার মাথায় আছে তোকে যা যা বলছি তুই তাই তাই কর একবার মানুষের মধ্যে বিশ্বাস আসতে পারলি আমরা দুদিনে বড় লোক হয়ে যাব কিভাবে গো কিভাবে শোন তাহলে কাল সকাল 7টার সময় আমাদের এই চালে আগুন লাগিয়ে দিবি যা এই খাসির মাথাটা একবারই গেছে ও না এই কথা মতো কথা বলিস কেন আগে সব কথা শুনবি তো আগুন লাগিয়ে দিবি পালিয়ে যাবে নাকি আমি ঘরে ডুটকিনি ঠুই যাব সঙ্গে সঙ্গে দুধ দিয়ে আগুন নিভিয়ে দিবি ওগো তারপরে কি হবে তোকে যা বলছি তাই করিস তো সময় হলে সব বুঝতে পারবি ঠিক আছে ও বাবা আমার কত টাকা হলো আপনার এক কাপ চা আর একটা বিস্কুট 8 টাকা ওরে আল্লাহ আমার কি হইলো আমার সব পুরি গেল সব শেষ হয়ে গেল যাক বাঁচা গেল ও বাবা তুমি পাগল হয়ে গেছো নাকি তাই আমার দুধ ফেলে দিলি বাবা তুমি আমাকে ক্ষমা করো ইয়াসার আমার অন্য কিছু উপায় ছিল না চোখের সামনে আমার ঘর পুড়তে দেখি আমি সহ্য করতে পারিনি তার সামনে যা পেয়েছি তাই ডেলিভি দিছি এ তাল আবার কি বলছে রে রাস্তায় দুধ ছিটি বলে কি না আগুন লিবিছি কোথায় তোমার ঘর পুড়িছে কেন আমার বাড়িতে বাড়িতে ঘর পুড়ি যাচ্ছে তো তুমি রাস্তায় দুধ ছিটেছো কেন আরে বাবা এই জগৎ সংসারে কোথায় কি হচ্ছে সবই আমি দেখতে পাই আর সব কিছু আটকানোর ক্ষমতা আমার গুরু আমাকে দিয়েছে আমার বউয়ের রান্না করার সময় রান্নাঘরের চালে আগুন লেগে গিয়েছিল যেটা দেখা সঙ্গে সঙ্গে আমি আগুন নিভিয়ে দিলাম কি তোর বাড়িতে আগুন লেগে গেল আর তুই এখান থেকে দুধ ছিটালি আর সে আগুন নিভিয়ে গেল এ আবার আমাদেরকে বিশ্বাস করতে হবে আমি জানি তোমরা বিশ্বাস করবে না কিন্তু তোমরা আমার বাড়িতে গেলি সব প্রমাণ পেয়ে যাবে এই সব যত দেখি আসি এই শালা আগুন কিভাবে নিভিছে বাবারা তোমরা নিজের চোখেই দেখো এই চালে আগুন লেগে গিয়েছিল আমি দুধ দিয়ে নিভিয়েছি দুধ সব এখনো নিচে পড়ে আছে সে তো আমরা দেখতেই পাচ্ছি ও গো মাইটা ঘরে আগুন কখন লেগেছিল এই ঘন্টাখানিক আগে তাহলে তো ঠিকই আছে আমাদেরও তো আসতে পেরে 1 ঘন্টা লেগে গেছে ও গো মাইটা তাহলে আগুন লিবলো কিভাবে আমি আগুন লাগতে দেখি দৌড় মারি টিবলে পানি লাস্তে গেছি আর এসে দেখছি আগুন লিবে গেছে বাবা আমরা আপনাকে চিনতে পারিনি অনেক উল্টো পাল্টা কথা বলেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন আরে ঠিক আছে বাবা মানুষকে ক্ষমা করাই হলো মানুষের ধর্ম যাও বাবা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি বাবা আপনি তো সবই পারেন আমার বউ আমাকে ভালোবাসে না অন্য জায়গায় লাইন করে আপনি আর কি
দিইনি। তুমি এক কাজ করো, সামনে শনিবারে আসো, তোমার সব সমস্যা ঠিক করে দেব। ঠিক আছে বাবা। বাবা, আমার অনেক সোনা চুরি হয়ে গেছে, আপনি তো সবই দেখতে পান, আমার সোনাগুলা যেভাবে হোক ফিরে দেওয়ার ব্যবস্থা করেন। কত টাকার সোনা ছিল? ওই 2 লক্ষ টাকা মতন হবে। ঠিক আছে, তোর সোনা তোকেই ফিরিয়ে দেব, কিন্তু 20,001 টাকা আমাকে আগামী লাগবে। আমি তাই দেব বাবা, কিন্তু সোনাগুলো ফিরে পাবো তো? আরে হ্যাঁ, 12 ঘন্টার মধ্যেই তোর সোনা তোর কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বাবা, এই লেন টাকা। আপনি আমাদের বাড়িতে কখন যাবেন? তুমি চলো, তোমার সোনা কে নিয়েছে আমি সাধনা করে দেখে আসছি। ঠিক আছে বাবা। ওগো, তোমরা চিন্তা করো না, আমি বাবার কাছে গেছি নু, 20,001 টাকা নিল, 12 ঘন্টার মধ্যে সব শুনে বেক করতে চল যাবে। তাহলে তো খুব ভালোই হয় মধু, এক যোগ্য সোনা কে যে নিল। মা, আপনার এসব আবল তাবল বাবাদের খেয়ে বিশ্বাস করেন? এই চুপ করো, ওই দেখো জাগ্রত বাবা আসছে। কোনো ভয় নেই, সোনা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, সোনা এখনো দূরে যায়নি, এই আশেপাশেই আছে। এই মমিন, আমার আসনটা পাচ্ছ? ঠিক আছে গুরুবাব, পাচ্ছি। সাতটা বেলের কাঁটা, 7টা খেজুরের কাঁটা আর 7টা মানুষের কাঁটা, তোমরা তাড়াতাড়ি ম্যানেজ করে আসো, আমি শোনার উপর বান মারবো। ঠিক আছে, লে আসছি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, সোনাগুনা ঘরেও তোলেনি, উঠুনে পুঁতে রেখেছে। 12 ঘন্টার মধ্যে এই সোনা যদি পৌঁছে না দিয়ে যায়, তাহলে ও 21টার কাটার আঘাতে জীবনকাল মতন অন্ধ হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনি তো সবই দেখতে পাচ্ছেন, সোনা কোথায় আছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে এত কাটা খুঁজনি ব্যস্ত কেন? নাম করে দিলেই পারেন, আমরা গিলি আসব। চুপ কর বিয়াদব মেয়ে, কারণ এটা আমার গুরুর নিষেধ, নাম করলেই আমি মার্ডার হয়ে যেতে পারি। এই তুমি ছিল মানুষ, অত কি বোঝো গো, যাও বাবার কাজ কমপ্লিট হয়ে গেছে, তুমি কি খাবার খোলো গা? ঠিক আছে খুলছি। ওগো, তোমার ভাত খোলা হলো, বাবা বসে আছে। হ্যাঁ হইছে, তোমরা তো আমাকে বিশ্বাস করো না, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি প্রমাণ করে দিচ্ছি এই বাবা কত চিটাত্তা। ঠিক আছে। লেন বাবা, খেয়ে লেন। কতক্ষণ বসে থাকবো? তরকারি কি দিবা না? আর কিছু নাই বাবা, যা আছে ওই দি খেয়ে নেন। কি, আমাকে কি পাগল মনে হয়? তাই শুধু ভাত খাবো? এই খাসি, 4 দিন আগে সোনা চুরি হয়ে গেছে, সেইগুলো দেখতে পাচ্ছি, আর ভাতের তলায় তরকারি আছে, সেইটা দেখতে পাচ্ছিনি। আনারে খাসি, হ্যাঁ এটা তরকারি। ও নো, মানুষকে তুই বোকা বানাচ্ছিস, ফেল 20,000 টাকা। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে
আমাদেরকে সাপোর্ট করবেন আর এই রকম ভন্ড সাধু ও পীরদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এরা কিছুই করতে পারে না পারে শুধু মানুষদেরকে বোকা বানাতে ধন্যবাদ আবার ফিরে আসছি নতুন কোন ভিডিও নিয়ে